আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি উপস্থিত হয়েছি গ্রেড কেজি অ্যাক্টিভ ইংলিশ ক্লাস নিয়ে। তো ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে পেন্সিল খাতা বের করেছো এবং সাথে অ্যাক্টিভ বইও নিয়েছো। আজ তোমরা বের করবে অ্যাক্টিভ বইয়ে পেজ নাম্বার 22। হ্যাঁ, দেখো পেজ নাম্বার 22। দেখো এখানে তোমাদের বইয়ে একটি শরীরের অংশ ছবি আঁকানো আছে এবং এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর ইন্ডিকেট করা আছে এবং পাশে সেগুলোর নাম লেখা আছে। তো দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি ছবি এঁকেছি, দেখি তোমাদের কিছু বোঝাতে পারি নাকি। দেখো এখানে দেয়া আছে কি, মাই হেয়ার, মানে আমার চুল। এখানে দেখো ইয়ারের জায়গায় ইন্ডিকেট করে লেখা আছে কি, মাই ইয়ার, আমার কান। তারপর দেখো নোজের এখানে ইন্ডিকেট করা আছে এবং পাশে লেখা আছে মাই নোজ। এখানে দেখো নেক, নেক ইন্ডিকেট করা আছে, মাই নেক, আমার গলা। মাই আই, আমার চোখ। এরপর দেখো লাস্টলি ইন্ডিকেট করা আছে মাই মাউথ, মাউথের এখানে ইন্ডিকেট করা আছে মাই মাউথ। তো তোমাদের শেষে দেয়া আছে কি, দিস ইজ মাই হেড, এই আমার মাথা। তো তোমাদের যেহেতু এখনও আমরা অনলাইন ক্লাস করছি, এখনও আমরা স্কুলে যেতে পারছি না, এজন্য আজ আমি তোমাদের কি করব, এই যে ছবি দেখে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা চিহ্নিত করেছি, এখান থেকে আমাদের একটি প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নের আঙ্গিকেই আজ আমি তোমাদের আরেকটি পড়া করাবো। সেটি দেখো, প্রশ্নটা ধরনটা থাকবে তোমাদের ঠিক এমন, রাইট দ্য পার্টস অফ ইউর বডি মেনশনড এ বি সি, এভাবে তোমাদের একটি প্রশ্ন থাকবে। তো দেখো আরেকটা কথা ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই এই চিত্রটা খাতায় আঁকানোর চেষ্টা করবে না, ওইটা আমাদের প্রশ্নেই দেয়া থাকবে। তোমরা শুধু এ বি সি নাম্বারগুলো ইন্ডিকেট করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো লিখবে। তাহলে দেখো তোমাদের প্রশ্নটা থাকবে কি, রাইট দ্য পার্টস অফ ইউর বডি মেনশন এ বি সি। হেয়ারের এই জায়গায় কি করা আছে, ইন্ডিকেট করে লেখা শুধু দেয়া আছে এ। ইয়ারের এই জায়গায় ইন্ডিকেট করে দেয়া আছে বি। মাউথের এই জায়গায় ইন্ডিকেট করে দেয়া আছে ছি। ডির এখানে দেখো, এখানে আইকে ইন্ডিকেট করানো হয়েছে। ইর এখানে দেখো, এখানে নোজকে ইন্ডিকেট করানো হয়েছে। আর এফের এখানে দেখো, এখানে দেখানো হয়েছে কি, নেক। তার মানে হলো আমাদের শুধু এইভাবে প্রশ্ন এইভাবেই থাকবে, একটা চিত্র থাকবে এবং এভাবে এ বি সি ডি ই এফ এভাবে জিনিসগুলো দেয়া থাকবে। তো তোমরা কীভাবে লিখবে, তখন তোমরা প্রশ্নে খাতায় লিখবে এ, এ দিয়ে কী লিখবে দেখো, মাই হেয়ার। বি দিয়ে লিখবে মাই ইয়ার। ছি নাম্বারে দেখো, এখানে কিসের ছবিকে ইন্ডিকেট করানো হয়েছে, মাউথ। তার মানে এখানে আমি লিখব মাই মাউথ। ডি নাম্বার দিয়ে লিখব, ডিতে দেখো কোথায় ইন্ডিকেট করানো আছে, আই, মাই আই। ই নাম্বারে দেখো কোথায় ইন্ডিকেট করানো আছে, নোজ, মাই নোজ। এফ নাম্বারে দেখো কি দেখানো হয়েছে, নেক। তার মানে এফ নাম্বার দিয়ে আমি লিখব মাই নেক। ছোট্ট সোনামণিরা তোমরা দেখো, ছোট্ট সোনামণিরা তোমরা দেখো
এখন দেখো এ দিয়ে আমরা কি লিখেছি মাই হেয়ার, বি দিয়ে লিখেছি কি মাই ইয়ার, সি দিয়ে লিখেছি মাই মাউথ, ডি দিয়ে লিখেছি দেখো মাই ইয়ার, ই দিয়ে লিখেছি মাই নোজ, এফ দিয়ে লিখেছি কি মাই নেক। তো আজ আমাদের পড়া এতটুকুই থাকবে, এটা তোমাদের থাকলো কি এইচ ডাব্লিউ। তোমাদের আবার আমি বলছি তোমরা অবশ্যই চিত্রটা আঁকানোর কোনো চেষ্টা করবে না, বইয়ে আছে, তোমরা বইয়ে 23 নম্বর পেজে দেখবা, 23 নম্বর পেজে দেখো এইভাবে চিত্রটা দেয়া আছে, এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করে বাসায় চেষ্টা করবা, বাসায় চেষ্টা করলে আমার মনে হয় অবশ্যই তোমরা পেয়ে যাবে, বারবার চেষ্টা করবে তাহলে পেয়ে যাবে, আর যদি বোঝার সমস্যা হয় তাহলে ক্লাসটা তোমরা অবশ্যই একাধিকবার দেখবে, দেখলে তোমাদের যেটা বোঝার সমস্যা হবে সেটা অবশ্যই বুঝে যাবে। তো ছোট্ট সোনামণিরা আজ আর নয়, এরপর দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।